আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 12 দিরহামের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একদিন আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি জামা কিনতে বাজারে গেলেন এবং তিনি 12 দিরহাম দিয়ে একটি জামা কিনে রাসূলের কাছে নিয়ে গেলেন। জামাটি হাতে নিয়ে নবীজি হযরত আলীকে জিজ্ঞেস করলেন, জামাটি কত দিয়ে কিনেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, 12 দিরহাম দিয়ে কিনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামাটি আমার পছন্দ হচ্ছে না, আমি এর চেয়ে কম দামে একটি জামা কিনতে চাই, তুমি বরং দোকানে গিয়ে দেখো যে জামাটি ফেরত দিতে পারো কিনা। রাসূলের কথা মতো হযরত আলী জামাটি নিয়ে বাজারে গেলেন। দোকানদারকে তিনি বললেন, আমি এই জামাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিনেছিলাম, কিন্তু তিনি এর চেয়ে সস্তা একটি জামা চান, তুমি কি জামাটা ফেরত নিতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে দোকানদার রাজি হলো, ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকাগুলো ফেরত নিয়ে রাসূলের কাছে এলেন। এরপর দুজন মিলে একসাথে বাজারের দিকে রওনা হলেন। পথিমধ্যে তারা দেখতে পেলেন এক ক্রীতদাসী রাস্তার ধারে বসে কাঁদছে। নবীজি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? মেয়েটি জবাবে বলল, গৃহকর্তী আমাকে 4 দিরহাম দিয়ে বাজার করতে পাঠিয়েছিল, কিন্তু দিরহামগুলো আমি হারিয়ে ফেলেছি, এখন খালি হাতে বাড়িতে যেতে আমার ভয় হচ্ছে, মালিক আমাকে নিশ্চয় মারধর করবে। এ কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে 12 দিরহাম থেকে 4 দিরহাম দিয়ে বললেন, যাও, যা কেনার জন্য বাজারে এসেছিলে তা কিনে নিয়ে বাড়ি চলে যাও। এ কথা বলে নবীজি বাজারে চলে গেলেন এবং 4 দিরহাম দিয়ে একটি জামা কিনলেন এবং সেটি গায়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি আসার পথে তিনি এক লোককে দেখতে পেলেন যার পরনে কোনো জামা নেই। নবীজি তার নতুন জামাটি খুলে লোকটিকে দিয়ে দিলেন। এরপর তিনি আবারও বাজারে গিয়ে বাকি 4 দিরহাম দিয়ে আরেকটি জামা কিনলেন। বাড়ি ফেরার পথে তিনি আবারও দেখলেন যে সেই ক্রীতদাসী মেয়েটি পথের পাশে জড়সড় হয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখনও বাড়ি যাওনি? মেয়েটি বলল, হে আল্লাহর রাসূল, আমি এসেছি অনেক আগে, কিন্তু টাকা হারানোর কারণে অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়ি গেলে আমার মনিব যদি আমাকে মারে তাই ভয় পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার সাথে আমিও যাচ্ছি, তুমি আমাকে তোমার মনিবের বাড়িটা দেখিয়ে দাও। ক্রীতদাসীকে সাথে নিয়ে লোকটির বাড়িতে পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাড়ির বাসিন্দারা, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে কেউই সালামের জবাব দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম দিলেন, এবারও কোনো জবাব এলো না। নবীজি তৃতীয়বার সালাম জানানোর পর জবাব এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালামের জবাব পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বাড়িতে আছো অথচ প্রথম দুইবার আমার সালামের উত্তর দিলে না যে, তোমরা কি আমার কথা শুনতে পাওনি? বাড়ির লোকেরা বলল, জি হুজুর, প্রথমে শুনতে পেয়েছিলাম, কিন্তু আপনার সালাম বারবার শুনতে শুনতে ইচ্ছে করছিল, কারণ আপনার সালাম তো আমাদের বাড়ির সবার জন্য রহমত ও কল্যাণ বয়ে আনবে। বাড়ির লোকদের কথা শেষ হবার পর নবীজি বললেন, তোমাদের এ দাসীটি বাজারে গিয়ে দেরি করে ফেলেছে, তোমরা যেন তাকে কিছু না বলো, সেই জন্য আমি তোমাদের এখানে এসেছি। বাড়িওয়ালা বলল, হে আল্লাহর রাসূল, আপনার পদধূলি এ বাড়িতে ফেলেছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, আপনার শুভাগমনের কারণে এই মুহূর্তে আমি মেয়েটিকে মুক্ত করে দিলাম। বাড়িওয়ালার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর বললেন, কত বরকতময় ওই 12টি দিরহাম, যা দুজনকে জামা পরালো আর একজন ক্রীতদাসীকে মুক্ত করে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।